সমস্ত নমস্কার, মো পরিচয় মো হচ্ছে গঞ্জাম জেলা মহাসংঘ এবং জোন সভাপতি দক্ষিণাঞ্চল জোন সভাপতি সরপঞ্চ মহাসংঘ ওড়িশা। আজির কার্যক্রম লা মাননীয় বিধায়ক আসিকা বিধানসভা আগরে সমস্ত সরপঞ্চ রাজ্যর সরপঞ্চ এবং আসকা নির্বাচন মন্ডল খাস করে সমস্ত সরপঞ্চ চোর বলে মন্তব্য দিয়েছিল, তা বিধে সমস্ত মান সম্মান হানি হয়েছে, তা বিধে সমস্ত আজ আজ দাবিপত্র মাননীয় রাজ্যপাল এবং মহামান্য রাষ্ট্রপতির উদ্দেশ্যের আজ দাবিপত্র দিয়ে যাচ্ছে। নিশ্চিত ভাবে আপনার মাধ্যমে আমি মাননীয় মোহন সরকারকে জনাই দেওয়া চাহুছু যে এভাবে বিধায়ক আপনার বরখাস্ত করতু, নচে তাকে কুহতু ক্ষমা মাগবে যে আমার সম্মান হানি হয়েছে, তাপরে নচে রাজরাস্তা আমি অনেবে। দেখুন আপনার জাঁথে অল্প দিন তবে তাঁর গোটে অডিও ভাইরাল হচ্ছে, চান্দা আদায় করা বিভিন্ন অফিসর ধমক দৌঁচ বিভিন্ন সরপঞ্চ মানুষ ধমক দিয়েছেন, মু ভাবছি ইয়া দ্বারা সরপঞ্চ মানুষ চান্দা আদায় করা এটা গোটে মাধ্যম বলে ভাবছি। মহামহিম রাষ্ট্রপতি এবং মহামহিম রাজ্যপাল তৎসহ আমার গঞ্জাম আরক্ষী অধিকার জেলাপাল মহোদয় এবং আমার বাচস্পতি ওড়িশা সমস্ত আমি পঠাইছু যে আমার যে মান আনিছি তাপরে বিচার করা যাবে। আগামী পদক্ষেপ রাজরাস্তা গলু সারা ওড়িশার সরপঞ্চ আজ দেখুছেন, সমস্ত জেলার আমার সভাপতি মানে উপস্থিত লে, পুনি রাজ্য উপসভাপতি, রাজ্য কার্যকারী সভাপতি, সংগঠন সম্পাদক, রাজ্য কর্মকর্তা লে, আগামী দিনের সমস্ত লোয়ার পিএমজি একটা হয়ে আগে বিরুদ্ধে আজকে বিধায়ক বিরুদ্ধে স্বর উত্তোলন হব। বিধানসভা আমি তো অনুরোধ করছু মাননীয় মোহন সরকার, আমি রাজরাস্তার ওলাইবু, সমস্ত কার্য পঞ্চায়েতর আমি আলোচনা করবু বসবু এবং বিধায়ক বিরুদ্ধে সমস্ত রাজরাস্তা ওলাইবু। সত্যনারায়ণ পাণি, দেবগড় সরপঞ্চ সংঘ সভাপতি, ওড়িশা মহাসংঘ মুখ্য পরামর্শদাতা, আজ সমস্ত আপন মানে সাংবাদিক বন্ধু জাঁচান যে এটি আমার আসকা বিধায়ক মহোদয় যেভাবে ভাবে সরপঞ্চ মানুষ আক্ষেপ করে এক বার্তা দেলে চোর কহিকি তাকে ঘোর ভাবে নিন্দা করুছি। আমি মধ্যে সবু সরপঞ্চ ভাই মানে ওড়িশা প্রদেশর বিধায়ক চেতাবনী দেছু, মোহন সরকার অনুরোধ করুছু যে এভাবে কথার নিবৃত রুহতু এবং ক্ষমা মাগতু, যদি ন মাগবে আগামী দিন আমি রাজধানী ভুবনেশ্বরে না তাকে তো আমি আড়িপারি করেপারি কিছু করেপারি, আমি প্রতিবাদ করব শান্তিপূর্ণ ভাবে, আমার যাহা হব শান্তিপূর্ণ হব, আমার সরপঞ্চ মানে উড়ি যাই কার্যক্রম করেপারে মার ধর করে, তেণুকরি মো মোহন মাঝি নিবেদন করুছি, মোহন মাঝি মুখ্যমন্ত্রী অনুরোধ করুছি, সিএ কেবল এর সমস্যা দূর করেপারে, তাঁর বিধায়ক কহিপারে বিজু দল বিধায়ক সি সে হচ্ছেন তাঁর মুখিয়া, সি আপনার বুঝাইলে সে নিশ্চিত ভাবে ক্ষমা মাগ নিশ্চিত হব। এই গঞ্জাম জেলার যে বার্তা দিয়েছেন, গঞ্জাম জেলার আজ যা হল সে নিশ্চিত ভাবে রাজধানী ওড়িশা প্রদেশের সমস্ত কর্মকর্তা সমস্ত সরপঞ্চ মা মানে ভাই মানে একত্রিত হয়ে বিধানসভা ঘেরাও করবে। কিন্তু আশা করুছি মোহন সরকার নিশ্চিত ভাবে শুনবে, মুখ্যমন্ত্রী মহোদয় নিশ্চিত ভাবে শুনবে এবং এর বিচার করবে। তপন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক, রাজ্য সরপঞ্চ মহাসংঘ। দেখুন গত কিছুদিন তলে আমার আসিকার মাননীয় বিধায়ক শরদ পাড়ি মহোদয় সরপঞ্চ মানুষ নিয়ে এক কটু মতামত প্রকাশ প্রদান করেছিল এবং সরপঞ্চ মানুষ চোর কহি আক্ষেপ করেছিল, যার বিরুদ্ধে আজ গঞ্জাম জেলার সমস্ত সরপঞ্চ এবং রাজ্য সরপঞ্চ মহাসংঘ একত্রিত হয়ে মাননীয় বিধায়ক বিরুদ্ধে স্বর উত্তোলন করেছে, যেহেতু সে সরপঞ্চ মানুষ অসম্মান করেছেন, যে কি গণতন্ত্রের সরপঞ্চ সবুলে লোক দ্বারা দায়িত্ব প্রতিনিধি ভাবে কার্য করে তৃণমূল কাম করে, মাননীয় বিধায়ক এই মন্তব্যকে আমি নিন্দা করছি এবং নিবেদন করবু খুব শীঘ্র আপনার আপনার কথা উইড্র করতু এবং রাজ্য সরপঞ্চ মহাসংঘ এবং গঞ্জাম জেলা সরপঞ্চ মহাসংঘ ক্ষমা প্রার্থনা করতু, নচে আগামী দিনে রাজ্য সরপঞ্চ মহাসংঘ এবং গঞ্জাম জেলা সরপঞ্চ মহাসংঘ রাজরাস্তায় আন্দোলন করলে হব তুরন্ত, তেমনি আমি নিবেদন করি মাননীয় বিধায়ক এই প্রকার মন্তব্য ওহরি যাতে এবং ক্ষমা প্রার্থনা মানুষ। দুঃখদ বিষয় যে জন বিধায়ক গণতন্ত্রের প্রতিনিধি সে জন আউ জন প্রতিনিধিকে চোর ভাই কহি আক্ষেপ করা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, তেণুকরি কেউ পরিপ্রেক্ষিতে কেছেন তার উত্তর রাখা দরকার এবং কী কিন্তু তার জবাব দেওয়া দরকার, তেমন খুব শীঘ্র আ প্রতি আমার ক্ষমা প্রার্থনা করতু এবং তাঁর বক্তব্যকে উদ্ধ করুন। কথা কোণ হয়েছে না, ভুবনেশ্বরের মতো সবু মিডিয়া বা পচারে বর্তমান 57-58 জন জেলকু গলে সরপঞ্চ আউ কেতে যাওয়া অত দুর্নীতি অনেক, মু তাঙ্কুকু যা বাইকটা দেইছিল
যে মু কইলি যে বিজু জনতা দল সরকার ঘোষণা কলা যে যেতে সরপঞ্চ যেতে সমিতি সভ্য যেতে জেলা পরিষদ যেতে এনএসি মিউনিসিপালিটি সব আমার আজ পড়ে আসা গত সরকার সে তাঁর অপর্যাপ্ত টঙ্কা বি দেলে সে টঙ্কা গুড়াক সব আত্মসাত হয়ে গলা ঠিক ভাবে কাম হল নহেলা পরে মতো পচারে যে আপনার নির্বাচন মন্ডলী বলে মো নির্বাচন মন্ডলীর মধ্যে সেমি হয়েছি প্রায় সরপঞ্চ মানে সবু সরপঞ্চ করছেন যেহেতু আমার এইঠে সরপঞ্চ মানে কৌশি দলভিত্তিক আসতে না এবং আমার এইঠে বিজেপির কৌশি সরপঞ্চ প্রার্থী নজেপির কৌশি সরপঞ্চ না সবু বিজেডির সরপঞ্চ আসিকার যেতে গাঁকু মু বিধায়ক হল পরে বুললি যেতে পঞ্চায়েত বুললি সমস্তে মতো ঘেরাও করছেন কোথায় আমার গাঁকু গোটে ইনকোয়ারি হোক আমার পঞ্চায়েতের গোটে ইনকোয়ারি হোক আমার গাঁর ফালস বিল হয়েছি পঞ্চায়েতের ফালস বিল হয়েছে ই অধিকাংশ পঞ্চায়েতের হয়েছে যেত দেখিলি আকি পঞ্চায়েত মু এবার যাবি গলা বেড়ে সে মধ্যে দেখবি যে কোণ হয়েছে লোকর তীব্র বিরোধ হচ্ছে সরপঞ্চ মান বিরোধ যে এমানে আমার আসি গাঁকু উন্নতির যে টঙ্কা খরচ হওয়ার কথা নকরি সব আত্মসাত হয়ে যাই বিলি ভগত কেজন অফিসর জেই কুহত এসডিও কুহত যে কুহত কেজন অফিসর সাংরে অধিকাংশ টঙ্কা আত্মসাত করে দিচ্ছেন এয়া কহা পরে যে আত্মসাত করিনি যা পঞ্চায়েতের কিছু হয়নি সে রিয়েক্ট করা দরকার নাই না যে কে যে মু আত্মসাত করছি বলে তাঁকু বাধিব এমানে আজ কলে 200 লোক সেতরে সরপঞ্চ কেজন লে দেখলে কি সবু সাত আট জন সরপঞ্চ লে এক দ্বিতীয় এবে আজ যা মো পাখু প্রায় এতে ফোন আসলে এতে লোক আসলে যে আমি সবু যু আসিকার রাজ রাস্তায় হাজার হাজার সংখ্যার যু সরপঞ্চ মানকর বিরুদ্ধে কইবু এবং ইনকোয়ারি ডিমেন্ড করবু বিডিও অফিসে যে আমার গাঁ আমার পঞ্চায়েত নিরপেক্ষ তদন্ত হোক যে টঙ্কা আত্মসাত আমার পঞ্চায়েতের হয়েছি তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়ে সরকারি আইন অনুসারে যাহা দণ্ড মিলবা কথা মিল এ কথা আজ কই সমস্তে আসবে সমস্তে শহ শহ হাজার হাজার সংখ্যায় আসবে না না বিধায়ক যদি ভুল কিছু থিব বলে বিধায়ক ভুল মাগিবে সেপে মু কেতে অরাজ নেই কিন্তু মু কোন ভুল করছি সবু গাঁর সমস্তে আসিকি মতো এটা রিপোর্ট করছেন যে গাঁকু যে পঞ্চায়েত কু যাবি লোকে কৌছেন যে আমার পঞ্চায়েতের হয়েছি আকি পঞ্চায়েত যা অছি সে পঞ্চায়েত গলাটি বাকি কথা যদি মু এবার রিভ্যু করছি তাপরে পরে পঞ্চায়েত যাক রিভ্যু করি রিভ্যু কলা পরে যদি আসব ওঠে হয়েনি তাহলে সেইটা সে সরপঞ্চ কবি না ভাই ভুল হয়ে গলা কইবাটা কইবা কোণ হচ্ছে কিন্তু যেঠে দুর্নীতি হয়েছি লোকে যেটা অনুভব করছেন ইয়ে গণতন্ত্র রাষ্ট্র আজি কে সরপঞ্চ অছি কালি কে নথিব আজি কে বিধায়ক অছি কালি নিকে নথিব মতে যেতিকি লোক ভোট দিয়েছেন এ নির্বাচন মন্ডলীর মু বিধায়ক আসিকার আসিকা লোকর স্বার্থ রক্ষা হচ্ছে মোর প্রথম দায়িত্ব মু সেমানকর দায়িত্বকু সেমানকর কথাকু কস্মিন কালে অবহেলা করি পারিবি নাই